রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে 20 জন। শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল 11টার দিকে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর সমর্থকরা মঞ্চের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। তাদের প্রতিহত করার চেষ্টা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সমর্থকরা। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ চলে প্রায় আধা ঘণ্টা ব্যাপী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ঘণ্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলে ফের সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।